বরপেটা জেলার জনিয়া সমষ্টির বালেকুড়ির এক নম্বর কলোনি উপস্থিত আছো পরেশ চন্দ্র দাস ডাঙরিয়ার ঘরত। আর পরেশ চন্দ্র দাস ডাঙরিয়ার পর আমি কিছু কথা লবলৈ যত্ন করিম। তার লগতে আপনার কাইলে আছে পবিত্র কুরবানী ঈদ, বকরি ঈদ আছে, আর সেই বকরি ঈদের কারণে তেওঁলোকের কোনো ধরনের অসুবিধা ইয়াত হয় নেকি, এই সন্দর্ভত আমি তেওঁৰ জানিবলৈ যত্ন করিম। হয় খুড়া, আপনাকে ঈশান নিউজলৈ স্বাগতম জানাইছো। আর আমি জানিব বিচারিম যে আপনি জ্ঞাত যে জনিয়া সমষ্টিত 95% অধিক ধর্মীয় সংখ্যালঘু মুসলমান মানুষ বসবাস করে, আর তার মজত আপনাদের বেঙ্গলী সম্প্রদায়ের হিন্দু মানুষ আপনাদের আছে 30-40 ঘর মানুষ ইয়াত বসবাস করে। কেতিয়ারপরা ইয়াত বসবাস করে আর আপনাদের ইয়াত বসবাস করার ক্ষেত্রে এই মুসলমান সকলেরপরা আপনাদের উপর কোনো ধরনের ঝামেলা বা তেনেকুয়া ধরনের কোনো অসুবিধাত আপনাদের ভোগে নেকি? আমি আপনার 1954 সনত আমি ইয়াতে অ্যালটমেন্ট পাইছো। কেন্দ্র সরকারের আমাক অ্যালটমেন্ট দিছে দেউতা সকল। আমি ইয়াতে মানে আজি ইমান দিন আছো, আমার ইয়াতে কোনো অসুবিধা হওয়া নাই। মুসলিম সম্প্রদায়ের মানুষ যে বাইরের পর কিনা এই বাবরি মসজিদের কিনা কিনি এনেকা একটা আন্দোলন যেটা হয় সিহতে আমার মানে বসবার কারণে ইয়াতে পহারা সহারা দিয়ে থাকে, আমার কোনো অসুবিধা ভাই ভাই হিসেবে আমি আছো। বা আপনাদের কোনো ধরনের মেসেজ আসছিল নাকি যে বাইরের আপনাদের আক্রমণ করব? না, ইয়ার আগতে একবার বাবরি মসজিদের কারণে এই দক্ষিণের পশ্চিমের পর আইসিল জনতা বাজার আহাতে মানে সিহতে ফিরাই দিছে। না, ইয়াতে আমার অল্প মানুষ বরপেটা যান যদি পারে বরপেটা যাওয়া, ইয়াতে মানে তো আনিয়ে পারি, তুমি বাইরের পর আমার ইয়াতে কেউ বিশৃঙ্খলা বাজার লাগে বরপেটা যাওয়া। ইমান বাঙালি মানুষ আছে, সেই মানুষখিনি কোরপর আসছিল? সেই মানুষ হলে পশ্চিমের পর আসছিল, মানুষবিল আমি চিনি না পাবো, পশ্চিম সাইডের পর আছে আর কি, কোরপর আছে সেটা আমি না জানো। তারপর সেই মানুষখিনিক ইয়ারে মুসলমান মানুষ সকলে ভেটা দিছিল? ভেটা দিছে, হ্যাঁ, ইয়ার মানুষ ভেটা দিছে যে না আমার ইয়াতে কোনো কন্ট্রোল করব না, আর তোমালোকে গুছি যাওয়া। তারমানে কবলে গেলে আপনাদের ইয়াত যদি 40-50 ঘর মানুষ যে হিন্দু মানুষ আছে আর ইয়ার হাজার হাজার যে মুসলমান মানুষ আছে তেওঁলোকৰ লগত আপনাদের ভাতৃত্ববোধটো ঠিকই আছে? ঠিকই আছে, হ্যাঁ, ইয়াতে আমার ভাই ভাই হিসেবে চলে আছে, ইয়াতে কোনো অসুবিধা নাই। আপনাদের দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, বা বিভিন্ন ধরনের লক্ষ্মী পূজা, বিভিন্ন ধরনের পূজা পাতল আপনাদের করে, আপনাদের পূজা পাতল করার ক্ষেত্রে এই অঞ্চলের মুসলমান মানুষের পর কোনো ধরনের বাধা বা তেনেকুয়া কিবা পাইছে নাকি? নাই, আমাদের যেবিলাক অষ্টবর করো, তাতে দুর্গা পূজা করো, মাইক শেক বজায় আমাদেরকে করো, সিহতে আমার ইয়াতে আহে অনুষ্ঠানত আহে, কিন্তু কোনো গন্ডগোল নকরে। কাইলে পবিত্র ঈদুজ্জোহা, তাৰমানে বকরি ঈদ মুসলমানের, পরম্পরাগতভাবে প্রতি বছরে বকরি ঈদ পালন করে আছে, কুরবানি দি আছে, এই তেনে ক্ষেত্রে আপনার কিনা অসুবিধা হয় নাকি? নাই, আমার কোনো অসুবিধা নয়, সিহতে কত কি করে সে আমি না জানো, আমি দেখাও নাই, ওচরে পাশরে নকরো, সেটা করলেও কি ভিতরে ভিতরে কোনো জায়গা করে, আমার ইয়াতে আমি দেখা বলি দেখা মতে কোনো জায়গা নকরে, আমার মানুষ দেখা নাপায়। তারমানে যদিও তেওঁলোকে হাজার হাজার মানুষ আছে, আপনাদের 40-50 ঘর মানুষ আছে, আপনাদের লুকাইহে তেওঁলোকে কাম করে? হ্যাঁ, আমাদের লুকায়, আমাদের সেবিল নদেখো কত কি করে সিহতে জানে, যেহেতু আপনার কম সংখ্যক মানুষ ইয়াত আছে, ইয়াত মেজরিটি মুসলমান, মাইনরিটি আপনার, তেওঁলোকৰ আপনার কেতিয়াবা এনেকুৱা ধারণা হয়নে, ভয় ভীতি এনেকুৱা ধারণা কেতিয়াবা আহেনে? না, এনেকুৱা না আহে কোনো ভাবে, কিন্তু এটাই আমি যদি আপনার আহিছে এটা কথা কও, বালিগুড়ি বজারত আমার হিন্দু মানুষবিল রাস্তাত মানে যাই থাকো, এই দক্ষিণের পর উত্তরে যাব লাগে, ইয়াতে সাইডত মানে কিবা কত মানে সেটা জবাই সবাই করে সেটা না জানো, কিন্তু ইয়াতে আনি বিক্রি করে, সেই বস্তুটা আমার দেখাটা খুব বেয়া লাগে, সেইটো বন্ধ করব লাগে। তারমানে এইটো মুসলমান সমাজের পর প্রতিবাদ হয়েছে, সচেতন মানুষের প্রতিবাদ করেছে যে রাস্তার কাকত এই আসলতে খুব দৃষ্টিকুটু, আসলতে খুব বেয়া, এই কবই লাগবে, স্বীকার করব লাগবে যে তোমালকে খাবা করবার দোকান ভালকে দি ভালকে মানে অল্প আড়ত অল্প পর্দার ভিতরতে তোমালকে করা, কিন্তু রাস্তাত যেতিয়া কামটা করা হয় এইটো আপনার কাকত পায়, হ্যাঁ, এইটো আমার বেয়া লাগে, মানে রাস্তার কাকতে সেইবিল আমার দেখা পাল, এইটো তো আমি পরম্পরার মানি আছে, তাতো আমি দেবতা বলে মানুষ, সিহঁতে 33 কোটি দেবতা আছে সিহঁতের ওচরতে, এই কারণে আমি তাক খুব সম্মান করো, সেই বস্তুটা দেখাটো আমার মানে বেয়া লাগে। কেতিয়াবা কিন্তু কিবালয় হয়তো ঘরের ভিতরতে ভাই ককের মাজতে কাজিয়া হয়, তেনে ক্ষেত্রে ধরো মুসলমান সকলের আপনার সরু সুরা কথা এটা নলগাকে হয়তো না থাকে, কেতিয়াবা হয়তো লাগিব পারে, তেনে ক্ষেত্রে আপনাদের কেতিয়াবা ন্যায় পাওয়ার পর বঞ্চিত হয়েছে নাকি মুসলমান সকলের? নাই, আমার যদিও কিবা
কোনোবা বিচাৰ চাৰ্জ হৈছে সিহঁতে উচিত ইনচাৰ্জটো হেঁটি দিছে কিবা এইটো বাজাৰতে গৈছোঁ কিবা টকা পইচা লৈ বা কিবা লৈ দুই কথা হৈছে সিহঁতে আগবাঢ়ি আহি কি হৈছে বহ বহি পেলাই সিহঁতে মীমাংসা কৰি দে আমাৰ লগে কোনো অসুবিধা নহয় তাৰমানে এই মুছলমানসকলৰ ফালৰ পৰা আপোনালোকে ন্যায় পাইছে ন্যায় পাইছোঁ এতিয়া আপোনালোকৰ ইয়াত যিটো পূজা হয় আপোনাৰ দুৰ্গা পূজাই কওক বা বিভিন্ন ধৰণৰ পূজা আপোনালোকৰ এইটো মুছলমানসকলে সহযোগিতা আগবঢ়ায় নেকি হাঁ সিহঁতে আগবঢ়ায় সিহঁতে আহে আমাৰতো মানুহ কম সিহঁতে আলটি চাল্টি দেয় যে সিহঁতে দেখে সিহঁতে সিহঁতে সহযোগিতা কৰে অস্ত্ৰোপহাৰ কৰোঁ আমি সিহঁতৰ পৰা চান্দাও লওঁ কালেকশ্যন কৰোঁ আৰু সিহঁতে ৰাত বাঢ়ি শুনেও সিহঁতে কীৰ্তনটো নাম কীৰ্তনটো ৰাতি একদম পঢ়াই দেয় পূৰ্ণ সহযোগিতা পায় পূৰ্ণ সহযোগিতা পাওঁ আচ্ছা এতিয়া আপোনালোকৰ এনেকুৱা কেতিয়াবা ধাৰণা নহয়নে যে ইয়াত কম সংখ্যক মানুহ আমি আছোঁ য'ত আমাৰ মানুহ বেছি আছে আমি ইয়াৰ পৰা তালে ইয়াত বেচা কিনা কৰি কিবা কৰি আমি তালে যাওঁগৈ এনেকুৱা ধাৰণা কেতিয়াবা আহে নাই নাই সেনেকুৱাতো এই মুছলমান মানুহৰ কাৰণে নহয় এই নদী ডেকী নদীৰ মানে গৰা খাৱনীয়াতে বহুত মানুহ গৈছে ইয়াৰ পৰা মানে নদীতে ভাঙি যায় সিহঁতে আৰু সমৰ্থন নাই যে টকা টুকাইছা দি যে বেলেগ জেগাত যায় বিজনেছ কৰিব কিবা কৰিব সেইটো এনেকুৱা বহুত মানুহ মানে বৰপেটা ৰোডত ৰোডত সিহঁতে গৈছে আপুনি যেনেকৈ কথাবোৰ কৈছে যে মুছলমানসকলে আপোনালোকে কোনো ধৰণৰ অত্যাচাৰ কৰা নাই পূজা পাতল কৰাৰ ক্ষেত্ৰত অসুবিধা হোৱা নাই মুছলমানৰ পৰা আপোনালোকে কোনো ধৰণৰ ভয় ভীতি আপোনালোকৰ নাই এইটো আচলতে এই অঞ্চলত বেছি সংখ্যক মুছলমান আছে কাৰণে আপুনি অলপ ভয়ত কথাবোৰ কৈছে নেকি নাই সেইটো নহয় এইটো কি এতিয়া আমি এইটো কোনো অসুবিধা থাকিলে আমি ইয়াতে কৈ দিলে আমি সহায় পাম চৰকাৰে সহায় পাম এই এটা অসুবিধা আমাৰ এইটো আপোনাক কৈ দিলোঁ আমি এই ৰাস্তাৰ কাগজে যে গৰুৰ মাংসটো বিক্ৰী কৰে এইটো আমাৰ অসুবিধা আপোনালোকৰ কেতিয়াবা মুছলমানৰ ওপৰত কেছ কৰিবলগীয়া হৈছে নেকি নাই হোৱা নাই হোৱা নাই তাৰমানে ক'বলৈ গ'লে আপোনালোকে চাৰিওফালৰ পৰা ইয়াত খুব সুশান্তিৰে আমি ধৰক আইডা তাৰ এলাৰ্টমেণ্টৰ মানুহৰ এই মাটিত আছোঁ আমি তাৰ বাহিৰত যোৱা নাই আমাৰ ইয়াতে ইমান মানুহ আছে কিবা কোনো অসুবিধা মানে কোনো মানুহ কৰে আমাৰ একটা ভাই এই চৰত থাকে একগৰী হিন্দু মানুহ আমাৰ ভাই এটা আমাৰ বাপ সম্পত্তি যাতে তাতে থাকে একদম চতুৰ্দিকে মুছলমান সেই অকলেই থাকে তাতে আজি প্ৰায় 15-20 বছৰ ধৰি আছে বুজিছে কোনো অসুবিধা নাই এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপুনি ঈশান নিউজক কিমানখিনি সময় দিয়াৰ বাবে আৰু আপোনাৰ দীৰ্ঘায়ু সুস্বাস্থ্য আপোনাৰ কামনা কৰিছোঁ এয়া আছিলে পৰেশ চন্দ্ৰ দাস কাকা আৰু তেখেতৰ পৰা তেখেতসকল যিহেতু ইয়াত আপোনাৰ 30-40 ঘৰ মানুহ হেজাৰ হেজাৰ মুছলমান মানুহৰ মাজত থাকে গতিকে কাইলৈ কুৰবানী ঈদ আৰু বিগত দিনত তেওঁলোকে কুৰবানী মুছলমানসকলে যি পৰম্পৰা চলাই আহিছে তেনে ক্ষেত্ৰত অসুবিধা হৈছিল নেকি বা তেওঁলোকৰ পূজা পাতল কৰাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ অসুবিধা তেওঁলোকে সন্মুখীন হৈছিল নেকি বা মুছলমানৰ পৰা তেওঁলোকে কিবা ভয় ভীতিত তেওঁলোকে চলে নেকি এই সন্দৰ্ভত আমি কিছু কথা পাতিলোঁ আৰু তেখেতে সমূহ কথাই নস্বাত কৰিছে তেখেতে এটাই আপত্তি কৰিছে যে ৰাস্তাৰ কাষত যি গোধন হত্যা কৰা হয় সেইটো তেখেতে আপত্তি কৰিছে আৰু সেইটো দেখিলে তেখেতসকলৰ বেয়া লাগে বুলি এটা কথা প্ৰকাশ কৰিছে তেখেতে আহ্বান জনাইছে যে মুছলমান মানুহে সেইটো কৰক আপত্তি নাই কিন্তু অলপ আৰতনি কৰক